আসসালামু আলাইকুম। আজকে আমার মেয়ের জন্মদিন। এই তো আমার মেয়ে নুসরাতের জন্মদিন আজকে, তার জন্য ওর আজকে বার্থডে আমাদের ঘরে আয়োজন করলাম। আর একটা না হলো, আর একটা কেক হলো যে 5% এসেছিলো, এটা কে 5% দিয়েছে এটা আপনাদেরকে বলা হবে পরে। আর এটা মেয়ে ডিমেট করতে পারে না। আজকে নর্মালের ভিতর আমরা ঘরোয়া বেশি না, আমাদের কয়েকজনে আমরা এটা বার্থডে পালন করতেছি, সেটাই আমি আজকে আপনাদেরকে শেয়ার করতেছি। আজকে আমার ইউটিউবে দেব, আজকে আমার হাজব্যান্ড, আমি, আমার মেয়ে আর ওর ছোটো ছোটো নাতেরা মিলে সবাই, বেশি না, বাইরের থেকে কেউ আসতে পারতেছে না। মেয়েরা ওরা পার্সেল পাঠা দিছে, পার্সেলটা কী দিয়ে দেওয়া হয়েছে ওটা আপনাদেরকে আমি শেয়ার করব আজকে সব কিছু। তো ছোটোখাটো ঘরের অনুষ্ঠান আপনাদের শেয়ার করতেছি। এটাই হলো যে বার্থডে কেক। কিছুক্ষণ বাদে আমাদের অনুষ্ঠান তো শুরু হবে, আমার মেয়েকে আমি আনবো কেকটা কাটার জন্য। এখন এ পর্যন্ত অপেক্ষা করেন। এই তো আমার মেয়ে চলে এসছে, বসো তোমরা। আজকে মেহমান হলো যে আমার নাতিরা আর আমি, ওর আন্টিকে নিয়ে আজকে ইউজ করবে, বার্থডে পালন করবে। এই যে ওরা সবাই বসলো, আমি একটু শুট করতেছি ভিডিওটা। Happy birthday to you, happy birthday to you। এর বাবাকে নিয়ে বার্থডে পালন করতেছে আমার ছোট মেয়ে নুসরাত, দেখতে পাচ্ছেন অনেক আনন্দ আজকে ও বড় মানে বার্থডে পালন করতেছে অনেক দিন পর। আমি এটা আমার দর্শকদেরকে দেখাবো আজকে আমার ছোট মেয়ের বার্থডেটা। এটা আপনাদের উদ্দেশ্যেই আমি আজকে ভিডিওটা করা হচ্ছে আমার দর্শকের জন্য। হ্যাপি বার্থডে টু ইউ, বলো তোমরা তালি দাও না, হ্যাপি বার্থডে টু ইউ। ওদেরকে কেমন দাও, ওদেরকে কেমন দাও, হ্যাঁ দিয়ে দাও। তুমি একটু না খাবার দাও, যে এই তো আন্টিকে খাওয়া দিচ্ছে, এই যে কমাই
এখান থেকে একটু খাবে না? আমার মেয়ে ওর স্টুডেন্টকে খাওয়া দিচ্ছে, ওর ছাত্রকে। এখন এসছে যে ডুবাইতে চলে যাবে। এই যে ও ছোটো স্টুডেন্ট, ওকে আমাদের বাসায় থাকে, আমাদের উপরে ওকে খাওয়াই দিল। ওর ছোটো মেয়ে, আমার লাগলা মেয়ে, আমার এটা সবার ছোটো মেয়ে। সবাই দোয়া করবেন আমার মেয়েটার জন্য। আপনারা সবাই, আপনাদের কাছে একটি অনুরোধ, আমার মেয়ের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমার মেয়ের জন্য আরও বড় হতে পারে, পড়ালেখা করে আরও উচ্চ হতে পারে। আপনারাই দোয়াই আমার লাগবে আমার দর্শকের জন্য। বইতে আমি আজকে ইউটিউবটা করলাম, কেমন হয়েছে আপনারা এটা জানাবেন আমাকে কমেন্টের মাধ্যমে। আমার নাতিরা আছে, আমার নাতিরা আছে, আমার ওর ছাত্র আছে, আমার মেয়ে আছে। তো তুমি খাবো নাই? এই যে এগুলো 5 সালের ছিল, কেকে দিয়েছে, এটা আপনাদেরকে বলবো। মেয়েকে উপহার, ও খুলতেছে একটা একটা করে। এই 5 সাল পাঠালো, এটা ওর মেজু বোন। তো এই গিফট পাঠাইছে যেগুলি আর কি, এর বোন ওরা তো আসতে পারতেছে না। এই সে একটু এমনি দেখা হয় বলি দেখো, ওরা তো আসতে পারছে লকডাউন, তাই পার্সেল পাঠা দিল আজকে বোনের জন্য। একটা কাপড় দিল, এতো একটা কাপড় দিল, আরও অনেক কিছু হয়ে যে এটা দেখতে পাচ্ছেন এখানে। শ্যাম্পু দিল, এর বাটি জিরা দিল আর কি এখানে। হ্যাঁ এখানে দেখো, এই যে অনেক কিছু দেওয়া হলো, তো দেখতে পাচ্ছেন। আচ্ছা এটা খুলো, এটা খুলো, অনেক অনেক কিছু, অনেক কিছু দেওয়া হলো। তো আচ্ছা এটা দেখা হয়েছে, এটা এটা খুলো, এখন এটা খুলো, এটা খুলো। এটা আমি 5 সালটা পাঠিয়েছিল যে, একটা এসছে 5 তারিখে, এটা আমরা খুলে নাই এখনও। এটাও বড় বোন পাঠাইছে, এই যে এই তো হ্যাপি বার্থডে টু ইউ করে, দেখতে পাচ্ছেন। ও আচ্ছা ওখানে মানি দিয়েছে, ওকে ওকে টাকা দিয়েছে ওর আপু, আপনাদেরকে শেয়ার করতেছি। বড় আপু দিছে এটা, তাতের কুলো, এটা তাতেরই, এটা কুলো, এটা এটা কানের দুল দিছে, দেখাও না দেখে না দেখাও, সাবন দিছে বড় আপু, দিছে এক ফেস ওয়াশ, এই যে এখানে এদিকে মেহেদি, এদিকে দেখাও এদিকে, এখন দিচ্ছে কেন? এটা দিছে ব্যাগটাও ওর বড় বোন, বড় আপু দিছে। এগুলো ছোটো মেজোটা দেওয়া হলো, আচ্ছাটা সব আপনাদেরকে আমি শেয়ার করে দেখাচ্ছি। আর এটা তো, এটা দাও, এটা দাও, এটা দাও, এই যে হ্যাঁ এই তো গিফট, এটাও আসছে এখানে। আচ্ছা এটা খুলতে হবে না, হ্যাঁ এটা দেখতে হবে না, এটা ওর 5 ছেলে। এটা খুলো, এটা খুলো, এখানে অনেক ও যেটা মানে চকলেট মকলেট ওগুলো খাই আগে ওগুলো দিচ্ছে আর কি। আমার দর্শকরা দেখবেন আমার ছোটো মেয়েটা
যেটা এ করো আফুরা এই যে অনেকখানা দেখতে পাচ্ছেন আমার মেয়ের আজকের পার্সেলটা এটা 5 তারিখ এসেছিল আপনাদেরকে আমি ভিডিও করে আজকে দেখাবো বলছে তার জন্য এই আজকে পাঠাইছে বড় মেজরটা আর এখন 5 তারিখ পাঠাইছে যে বড়টা এই আমার মেয়ের জন্মদিন আজকে আপনাদেরকে আমি ভিডিও করে এটা এই উপহার দেব জন্মদিনেরটা আজকে অনেক বড় করে শখ ছিল কিন্তু 11 তারিখ মনে হয় ও আপুরাও হয়তো করতে পারে ওকে নিয়ে ওরা তো আসতে লকডাউন করলে লকডাউনের জন্য তো সব কিছু শেষ আত্মীয় স্বজনও আসতে পারতেছে না ঘরোয়া করে ফেললাম আর আমার আজকের এই যে মানে জন্মদিনটা আমার মেয়ের কেমন হয়েছে আপনারা আমাকে দর্শকরা কমেন্টের মধ্যে জানাবেন আজকে আমরা লাইভে এসেছি হয়তো সবাই আসবো আগে পরে একটুখানি সময়টা লাগতেছে কিছু পিকও আপনাদেরকে দেখাবো ছবিও আর আমাদের মাঝে আপনাদের মাঝে থেকে আজকের মতো বিদায় নিচ্ছি বরাবর আপনারা এটা কমেন্টের মধ্যে জানাবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ভালো লাগবে আপনাদের দর্শকদের ভালো লাগবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাই সি ইউ একটা এগুলো আমি আবার আলাদাভাবে